আসসালামু আলাইকুম, সাইকে ইয়াস ব্লগ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর এই হচ্ছে আমাদের নতুন মেহমান চলে আসছে, তো ওদেরকে আমি এখানে পিঠের সাথে লেবু রস দিয়েছি। ওদের 24 ঘন্টা হয়ে গেছে, 24 ঘন্টা হওয়ার পর সর্বপ্রথম মুরগিকে পিঠের সাথে লেবু রস দিবেন, যতটা বাচ্চা তত ফুটে দিবেন। আর সাথে কেউ লাইসিবিট দেয়, কেউ মাইক্রোবিট দেয়, তো আমি মাইক্রোবিটটাই বেশি ব্যবহার করি, যেহেতু লাইসিবিটটা এখন আর আমাদের এখানে পাওয়া যায় না, তো আমি ওটাই ব্যবহার করি। তবে ওটা আমি এখনও দিই না, কারণ আমার মুরগি বাচ্চাগুলো ভালো আছে, সুস্থ আছে, সেজন্য এখনও দিই নাই। তো আমি বাচ্চাগুলো কিন্তু আমরা 3টা মুরগি দিয়ে বাচ্চা ফুটাইছি, তো শেষ এই মাটাকে আমরা নির্বাচন করছি, ওকেই আমরা সিলেক্ট করছি বাচ্চাগুলো লালন পালন করার জন্য। কারণ এই মুরগিটা আমাদের 3-4টা মুরগি আছে যেটা দিয়ে আমরা বাচ্চা লালন পালন করি, ওরা ভালো করে মানে বাচ্চাকে লালন পালন করতে পারে, বাচ্চা পরিচালনা করতে পারে, সেই জন্যে আমাদের 3-4টা মুরগি আছে, ওদেরকে দিয়ে আমরা বাচ্চা ফুটাই, ওদেরকে আমরা মা বানাই। তো এটা তিতির পাখি বাচ্চাগুলোর পরে এটা দিয়ে আর আমরা বাচ্চা ফুটাই নিই, তো এই বাচ্চাগুলো ফুটাইছি। তো ওদের এখন 24 ঘন্টা হয়ে গেছে, যার জন্য ওদেরকে আমি খাবার দিয়েছি। 24 ঘন্টার আগে কখনো আপনারা কেউ বাচ্চাদেরকে খাবার দিবেন না, কারণ বাচ্চাগুলো যখন ডিমের ভিতরে থাকে তখন কিন্তু ওরা ডিম মায়ের ওই যে ডিমের ভিতরে ডিম খায়, কুসুমটা ওদের পেটে থাকে যায়, সেগুলা যতক্ষণ পেট থেকে বাইর না হবে ততক্ষণ ওদেরকে খাবার দেওয়া যাবে না। আর অনেকে গরমকাল হলে আমি পানির সাথে দিতাম, কিন্তু যেহেতু এখন শীতকাল সেজন্য আমি পিঠের সাথে ওদের মানে লেবু রসটা দিয়েছি। তো আমার এখানে মাশাল্লাহ অনেকগুলো বাচ্চা উঠছে, আমার একটা ডিমও এবার মিস হয় না, নষ্ট হয় না, আল্লাহর কাছে শুক্রিয়া। আর আমার সবগুলো বাচ্চা কিন্তু এ গ্রেডের হয়েছে, কারণ আমি সবসময় মুরগি বাচ্চা পুরো বসানোর আগে এ গ্রেডের ডিমগুলো দিই, বড় বড় ডিমগুলো দিই, ছোটো ছোটো ডিমগুলো আমি দিই না। ছোটো ডিম দিলে বাচ্চাগুলো ছোটো হয়, তখন ওরা মানে বেশি একটা টিকে না, মানে ও সহজে বড় হইতে চায় না, বিভিন্ন প্রবলেম দেখা দেয়, যার জন্য আমরা সবসময় বড় ডিম দিয়ে বাচ্চা ফুটানোর চেষ্টা করি। ইনশাল্লাহ আমাদের সবগুলো বাচ্চা ভালো থাকে। আর আমি এই শীতে 3 ব্যাচ বাচ্চা করছি, 1 ব্যাচ বাচ্চা তো সবটাই তো আপনাদের সাথে আমরা শেয়ার করি, বা ভিডিওগুলো আমি সাথে সাথে দিয়ে দিই। 1 ব্যাচ বাচ্চা আল্লাহর রহমতে বড় হয়ে গেছে, আর 2য় ব্যাচ তো হাফসি বাচ্চাগুলো, সেটা তো আপনাদেরকে ভিডিওগুলো আমরা দিছি। আর এটা হচ্ছে এই ব্যাচ, তো আমার এখানে 69টা বাচ্চা আছে, তো আমি এই 69টা বাচ্চা আমি এই মাটাকে দিয়ে লালন পালন করব। আর আমরা বিদ্যুৎ ছাড়াই, কোনো ইনকিউবেটর ছাড়াই বাচ্চা ফুটাই, আর কোনো এগুলোকে ব্রিডিং করার কোনো কিছু ছাড়াই, মাকে দিয়ে আমরা ব্রিডিং করাই। আর ব্রিডিং করার অনেকগুলো নিয়ম আছে, আমি খাঁচার ভিতরে ব্রিডিং করাই, এমনভাবে ব্রিডিং করি, কারণ বাচ্চাগুলো যে সবগুলো বাচ্চা যেন ভালো থাকে, সবগুলো বাচ্চা যেন সুস্থ থাকে, সেই দিকে খেয়াল রাখি। প্রতি ঘন্টার ভিতরে 2-1 বার আমি যাই চেক করি যে গরম কতটা আছে, ঠান্ডা কতটা আছে। তো মাটাকে এখন ছেড়ে দিয়েছি আপনাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করার জন্য। তো আমি মাকে এখনও 2-3 দিন আমি ধরে রাখবো, সুন্দর করে ঘরের ভিতরেই রাখবো, একদম খাঁচার ভিতরে রাখবো। তারপর 2 দিন পর থেকে আবার মাটাকে বেঁধে রাখবো, বেঁধে রেখে বাচ্চাগুলোকে আমি লালন পালন করবো, ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা একটাও নষ্ট হবে না, সবগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ আমি ওদেরকে খুবই ভালো করে দেখাশোনা করি সেই জন্যে। আর এত ছোটো বাচ্চার পিছনে অবহেলা করলে কিন্তু একটা বাচ্চা টিকবে না, সেই জন্যে আমি ওদের খুব যত্ন নিই। দেখুন আমার কিন্তু এবার সব কালার বাচ্চা হয়েছে, একদম মানে সাদা হইতে বিভিন্ন কালার বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর।
মা একদম অস্থির বাচ্চাগুলো নিয়ে মানে এদিক সেদিক যাওয়ার জন্য, তো এদিক সেদিক তো ওদেরকে আমি যেতে দিব না, কারণ বাচ্চাগুলো ছেড়ে দিলে একটাও বাচ্চাও টিকবে না, মায়ের সাথে ওরা পিছনে পিছনে হাঁপায় যাবে, ঠান্ডা লেগে যাবে, তারপরে ময়লা ছলা এটা মুখে দিবে, তখন বাচ্চাগুলো ফাঁকনা ছেড়ে দিয়ে মারা যাবে। সেই জন্য মাকে ধরে রাখবো, মাকে বেঁধে রাখবো, এখন এখনও আরও দুই তিন দিন আমি ওদেরকে আমি খাঁচার ভিতরে রাখবো। দেখুন এবার আমার বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে, মাশাল্লাহ অনেক সুন্দর, কারণ আমার অতটা আমাদের মুরগি বেশিরভাগ কালো, কালো মুরগি আমাদের মানে বেশি ভালো লাগে, এই জন্য আমি কালো মুরগি বেশি আনতে চেষ্টা করি। আর কালো মুরগির অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন বেশি ডিম দেয়, জানি না এটা সবার ক্ষেত্রে হয় কি না, কিন্তু আমাদের কালো মুরগিগুলো অনেক লক্ষ্মী আমরা মনে করি। তো এবার দেখি আমি সব ধরনের বাচ্চা হয়েছে, তো বাচ্চাগুলো অনেক সুন্দর, আমার ছেলে মেয়ে অনেক খুশি, মানে বিভিন্ন কালারের বাচ্চা হয়েছে সেই জন্যে। তো দেখুন আমার বাচ্চাগুলো কিন্তু সবগুলো বাচ্চা বড় বড় হয়েছে, দেখতে অনেকটা সুন্দর, অনেক 24 ঘন্টা হয়েছে, এতে মাশাল্লাহ অনেকটা জ্বর জ্বরে হয়েছে বাচ্চাগুলো। তো এই বাচ্চাগুলো কিন্তু আমি মাকে দিয়ে কিন্তু এখন তা মানে ওদেরকে ব্রিডিং করতেছি, তো এখনও আমি ওদেরকে কোনো মেডিসিন দিয়ে নেই দিব, আল্লাহর বাসা রাখি, আমি যখন দেখব মানে ওরা সমস্যা দেখা দিতেছে তখনই, নাহলে আমরা বেশিরভাগ মুরগি প্রাকৃতিকভাবেই লালন পালন করি। আর আমাদের এই বাচ্চাগুলো বেশিরভাগ হাফসি হবে, যেহেতু আমাদের হাফসি ছাড়া কোনো রাতা নাই, সেজন্য আর বাইরে থেকে একটা রাতা আসে আমাদের এখানে, তো জানি না ওটার মতো হয় কি না সেটা আমি জানি না, তবে হাফসি হওয়ারই সম্ভাবনা আছে বেশিরভাগ। আর দেখুন আমার বাচ্চাগুলো সবগুলো এই গ্রেডের বাচ্চা হয়েছে, আর আপনারা যারা ডিম বসাবেন তারা কিন্তু বড় ডিম দেখে দেখে বসাবেন, ছোটো ডিমগুলো এক কুচো কুচো ডিমগুলো একটাও দিবেন না, দিলে কিন্তু বাচ্চাগুলো ছোট হবে, ছোট হইলে কিন্তু বাচ্চাগুলো টিকতে চায় না। তো আমি ভাবছি আমি 100 মুরগির বাচ্চা করবো একসাথে, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে না, যেহেতু আমি চাইলে আমি পারতাম, কিন্তু আসলে মুরগির সবগুলো খরচ আমাকে একাই বহন করতে হয়, সেই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে অল্প অল্প বাচ্চা করছি। আমার হাজব্যান্ড এই মানে আমাকে মুরগি পালার জন্য কেউ হেল্প করার মতো নাই, যাক আমি মুরগির ডিম বিক্রি করে মুরগি লালন পালন করি, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া, বা এটা কজনের হয় সেটা আমি জানি না, তবে আমার ক্ষেত্রে এটা হয় যে আমি মুরগির ডিম বিক্রি করি, মুরগি লালন পালন করি, এটা হয়তো আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইছে সেই জন্য সম্ভব হয়। আমার প্রতিদিনই মাশাল্লাহ করে মুরগি ডিম দিতেছে, প্রতিদিনই আমার মুরগি ডিম দেয়, এখন আমার অনেকগুলো মুরগি কুচে চলে আসছে, তো ইনশাল্লাহ ওদেরও তা খুব তাড়াতাড়ি মানে কুচে চলে যাওয়ার ব্যবস্থা আমি করতেছি। তো মুরগিটা একদম এদিক সেদিক চলে যেতে চায়, মুরগিটা একদম বাচ্চাদেরকে নিয়ে এদিক সেদিক চলে যেতে চায়, তো আমি ভিডিওটা শেষ হওয়া মাত্রে মুরগিগুলোকে ধরে ফেলবো। আর আপনারা যারা মানে মুরগি বসাবেন তারা কিন্তু এটা লক্ষ্য রাখবেন যে মুরগির ডিম ডিমটা কেমন দিতেছেন, বা ডিমগুলো এগ্রেটেড হয় কি না এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমাদের কাছে খুব ভালো লাগতেছে, আমার ছেলেমেয়ে খুবই খুব 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 খুশি যে আমাদের এবারও অনেকগুলো বাচ্চা উঠছে, এই জন্য খুবই খুশি ওরা, আমি অনেক খুশি। এখন বাকিটাও করে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে, তবে আমি অনেক চেষ্টা করব ওদেরকে ভালো রাখার জন্য। আর আমি মনে করি মুরগি লালন পালন করে কিন্তু সফল হওয়া যায়, এটা এটা আমি খুব মানে বুঝতে পারি যে চাইলেই সব কিছু সম্ভব। আর এবার আমার আমি তো সব ভিডিওতে বলে আসতেছি যে আমি ছোটোখাটো একটা খামার করার খুব মানে খুবই ইচ্ছা আছে, যদি এটা আল্লাহ মানে পূর্ণ করে সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখুন আমার বাচ্চাগুলো মানে আমার বাচ্চা বলতে আমার মুরগি বাচ্চাগুলো কী সুন্দর করে খাচ্ছে, তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলো খুবই সুন্দর করে খাচ্ছে মায়ের সাথে। আর এই পাখে হালকা হালকা রোদ উঠে গেছে, আর রোদ তো মুরগির জন্য খুবই জরুরি, খুবই 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 দরকার। তো দেখুন আমি এরকম বড় বড় ডিম দিয়ে মুরগি বসে সবসময়, এটা হচ্ছে এ গ্রেডের ডিম, এটা হচ্ছে ছোটো ডিম, এটাতে থেকে বড় বাচ্চা হবে না, এটা দিয়ে বাচ্চা ফুটবে কিন্তু বড় বাচ্চা হবে না, বাচ্চা অসুস্থ থাকবে, সেই জন্য আমি সবসময় বড় বড় ডিম দিয়ে মুরগি বাচ্চা করি। আজকের ভিডিওটা এটুকু, আর বড় করব না,
তো সবাই আমাদের মুরগি বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, মুরগি বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, বাচ্চাগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।